হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। আজকে আমরা আলোচনা করব সরকার সম্পর্কে, সরকারের বিভিন্ন রূপ এবং তার শ্রেণীবিভাগ সম্পর্কে আমরা জানব। তো লেটস স্টার্ট। প্রতিবারের মতো এই টপিক থেকে তোমরা যা যা জানতে পাবে, সরকারের সংজ্ঞা, রাষ্ট্রের সাথে সরকারের সম্পর্ক, সরকারের শ্রেণীবিভাগ, সংসদীয় ও রাষ্ট্রপতি শাসিত সরকার, এককেন্দ্রিক এবং যুক্তরাষ্ট্রীয় সরকার, গণতন্ত্র ও একনায়কতন্ত্রের উপর আমি অলরেডি একটা ভিডিও বানিয়ে দিয়েছি, সেটা গিয়ে তোমরা দেখতে পারো। প্রথমত, সরকার কি? সরকার হলো বিভিন্ন রাষ্ট্রচিন্তাবিদদের বিভিন্ন সময়ে যে সংজ্ঞা দিয়েছেন তা নিয়ে একটা মতপার্থক্য আছে। অধ্যাপক ল্যাস্কির মতে সরকার হলো রাষ্ট্রের মুখপাত্র, অর্থাৎ সরকার যেটাই বলবে, যেটাই করবে, সেটাই হচ্ছে রাষ্ট্রের কাজ। সরকার হলো এমন একটি যন্ত্র যার মাধ্যমে রাষ্ট্র তার কার্যাবলী সম্পাদন করে এবং সরকারের মাধ্যমেই তার রাষ্ট্র ইচ্ছাগুলিকে বাস্তবায়ন ঘটায়। কেউ কেউ সরকারকে রাষ্ট্রের মস্তিষ্ক বলে মনে করেন। এটা মনে রাখবে, এটা তোমার শর্ট কোশ্চেন আসে। অর্থাৎ আমি আগেই বললাম যে সরকার যে কাজটাই করে সেটাই হচ্ছে রাষ্ট্রের কাজ। এবং হ্যাঁ, সব ক্ষেত্রে সরকার কিন্তু স্বয়ং সম্পূর্ণ নয়, তার জন্য তার রাষ্ট্রের কিছু নীতিমালা অর্থাৎ সংবিধান আছে, তাকে মেনে চলতে হয়। নেক্সট, রাষ্ট্রের সাথে সরকারের সম্পর্ক কি? আমি তো আগেই বলে দিলাম যে সরকার হচ্ছে রাষ্ট্রের ইচ্ছা পূরণের যন্ত্র। এখানে আমি শুধু একটা ডিসকাস করে দেখবো, ঠিক আছে? রাষ্ট্র এবং সরকারে গভীর সম্পর্ক বিদ্যমান। প্রাচীনকালে রাষ্ট্র ও সরকারকে একই অর্থে ব্যবহার করা হতো। আপাতত দৃষ্টিতে রাষ্ট্র ও সরকার শব্দ দুটি সমার্থক বলে মনে হলেও উভয়ের মধ্যে কিন্তু সুস্পষ্ট পার্থক্য বিদ্যমান। কি পার্থক্য হচ্ছে? রাষ্ট্র একটি বিমূর্ত ধারণা আর সরকার একটি বাস্তব সংগঠন। কারণ রাষ্ট্রকে দেখা যায় না, সরকারকে দেখা যায়। রাষ্ট্র নির্দিষ্ট একটা ভূখণ্ড আছে ঠিকই, কিন্তু রাষ্ট্রের কোনো কী বলা হয় জীবন নেই, সেটা বাস্তবে অসম্ভব, সেটা শুধু কল্পনাই করা হয়। এবং রাষ্ট্র একটি পূর্ণাঙ্গ প্রতিষ্ঠান, চারটি অন্যতম উপাদান নিয়ে রাষ্ট্র গঠিত। কি? জনসমষ্টি, নির্দিষ্ট একটা ভূখণ্ড থাকবে এবং হ্যাঁ, রাষ্ট্রের সরকার থাকবে, রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা থাকবে। তারপরে আরও অনেকগুলো পয়েন্ট আছে যেটা রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য অনিবার্য হয়ে ওঠে। আর রাষ্ট্রের এই চারটি উপাদানের মধ্যে একটি উপাদান, এদের মধ্যে সম্পর্ক অবিচ্ছেদ্য। অধ্যাপক গার্নার বলেছেন যে রাষ্ট্রকে যদি জীবদেহ মনে করা হয় তাহলে সরকার হলো তার মস্তিষ্ক। তবে রাষ্ট্র ও সরকারের মধ্যে কিছু মৌলিক পার্থক্য বিদ্যমান, যেটা আমরা নিচে আলোচনা করব। মৌলিক পার্থক্যগুলি কি কি? এক, একে কি আছে, সরকার রাষ্ট্রের চারটি উপাদান একটি। কারণ আমি আগেই বললাম চারটি উপাদান কি কি থাকলো? জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার এবং সার্বভৌমিকতা। এই চারটির মধ্যে সরকার একটি। দুই, স্থায়ী রাষ্ট্র, সরকারি অস্থায়ী ও পরিবর্তনশীল। রাষ্ট্র স্থায়ী, সরকার অস্থায়ী ও পরিবর্তনশীল। কারণ রাষ্ট্র একটা নির্দিষ্ট সময় অন্তর জনগণের কাছে নির্বাচন হয় এবং নির্বাচনে কোন দল যে দল জিতে সে কিন্তু সরকার গঠন করে। সরকার বাস্তব প্রতিষ্ঠান, রাষ্ট্র বিমূর্ত ধারণা। সরকারের একটা নির্দিষ্ট স্ট্রাকচার আছে, জনগণ আছে, সব কিছুই আছে, জনগণ নির্বাচন করছে এবং সেই সেই জনপ্রতিনিধি সরকার গঠন করছে। কিন্তু রাষ্ট্র একটা বিমূর্ত ধারণা। কারণ রাষ্ট্রকে যদি আমরা দেখি, রাষ্ট্র একটা নির্দিষ্ট ভূখণ্ড আছে ঠিকই, কিন্তু রাষ্ট্রের নির্দিষ্ট বা সত্যিকারের কোনো অস্তিত্ব নেই। চার, রাষ্ট্র মোট জনসমষ্টি নিয়ে গঠিত। সরকার কিন্তু মোট জনসমষ্টি নিয়ে গঠিত নয়, কারণ ওই জনসমষ্টির দ্বারাই কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ভোটের মাধ্যমে জনপ্রতি নির্বাচিত হয়, কিছু কিছু নির্দিষ্ট সংখ্যক জনপ্রতিনিধি নির্বাচিত হয়। পাঁচ, সরকারের বিভিন্ন রূপ হতে পারে কিন্তু রাষ্ট্রের কোনো রূপই হয় না, কারণ রাষ্ট্র এক এবং অভিন্ন। রাষ্ট্রের সার্বভৌমিকতা থাকে এবং সেই সার্বভৌমিকতা ক্ষমতা কে প্রয়োগ করে? সরকার। সরকারের বিভিন্ন রূপের মধ্যে কি কি আছে এর পরে আসবো আমরা, এক কেন্দ্রিক, রাষ্ট্রপতি শাসিত, সংসদীয় প্রভৃতি রূপ এসে যায়। পাঁচ, রাষ্ট্রের শাসন কার্য পরিচালনার জন্য সরকার পরিবর্তিত হয় কিন্তু রাষ্ট্র পরিবর্তিত হয় না। নির্দিষ্ট সময় অন্তর
সরকার কিন্তু পরিবর্তন হয়, রোটেশন হতে থাকে, কিন্তু রাষ্ট্র রোটেশন হয় না। 7, রাষ্ট্র সার্বভৌম ও চরম ক্ষমতার অধিকারী, আমি আগেই বললাম। আর এই সরকারই এই চরম ক্ষমতা অর্থাৎ সার্বভৌমতাকে রূপায়ণ করার একটা যন্ত্র মাত্র। 8, রাষ্ট্র সরকারের মধ্যে যত মতপার্থক্য থাকুক না কেন, সরকার না থাকলে রাষ্ট্রকে কল্পনা করা যায় না, আর রাষ্ট্রের ইচ্ছা অনিচ্ছা সরকারের মাধ্যমে কিন্তু প্রকাশিত হয়। তাই গণতান্ত্রিক রাষ্ট্রে সরকার ও রাষ্ট্রের সম্পর্ক কিন্তু অবিচ্ছেদ্য। এরপরে আমরা আসব রাষ্ট্রের শ্রেণীবিভাগ। রাষ্ট্রের শ্রেণীবিভাগের আগে এখানে কিছু তাত্ত্বিক নাম আছে যারা রাষ্ট্রকে প্রথম থেকে শ্রেণীবিভাগ করে গেছে, তাদের মধ্যে উল্লেখযোগ্য অ্যারিস্টটল, মন্তেস্কু, রুসো, ম্যাকাইভার, ম্যারিন্টন প্রমুখ। এরা কি করেছে, রাষ্ট্রকে বিভিন্ন ভাগে ভাগ করেছে। সার্বভৌম ক্ষমতার ভিত্তিতে সরকারকে দুই ভাগে ভাগ করা হয়, একনায়কতন্ত্র ও গণতন্ত্র। গণতন্ত্র সার্বভৌম ক্ষমতার জনগণের হাতে দেয়, এটা তো আমি আগেই বলেছি। আর একনায়কতন্ত্র ক্ষমতায় কে থাকে, একজন মাত্র ব্যক্তি থাকে, সেই হবে সেখানকার একনায়কতন্ত্রের প্রধান, তার কথাতেই পুরো রাষ্ট্র চলবে। এক দল এক নেতা এক জাতি, একনায়কতন্ত্রের স্লোগান। রাষ্ট্র প্রধানের ক্ষমতা লাভের পদ্ধতির ভিত্তি গণতন্ত্র সরকারকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। দুই ভাগে কি কি, নিয়মতান্ত্রিক রাজতন্ত্র ও প্রজাতন্ত্র। নিয়মতান্ত্রিক রাজতন্ত্রে রাজা নামমাত্র রাষ্ট্রপ্রধান, প্রকৃত শাসন ক্ষমতা ন্যস্ত থাকে জনগণ কর্তৃক নির্বাচিত প্রতিনিধিদের হাতে। ইংল্যান্ডের শাসন ব্যবস্থা এর প্রকৃষ্ট উদাহরণ। এবং আইন ও শাসন বিভাগের সম্পর্কের ভিত্তিতে গণতান্ত্রিক সরকার দুই ভাগে বিভক্ত, মন্ত্রিপরিষদ শাসিত সরকার বা সংসদীয় সরকার এবং রাষ্ট্রপতি শাসিত সরকার। শাসন বিভাগ আইন বিভাগের নিকট দায়িত্ব থাকলে তাকে মন্ত্রিপরিষদীয় শাসন বা মন্ত্রিপরিষদীয় শাসিত সরকার বলা হয়। এর প্রকৃত উদাহরণ হচ্ছে বাংলাদেশ, ভারত প্রমুখ। আর আইন বিভাগের নিকট শাসন বিভাগ দায়িত্ব না থাকলে কোনো না থাকলে তাকে আমরা কি বলবো, রাষ্ট্রপতি শাসিত সরকার। যেমন আমেরিকা যুক্তরাষ্ট্র একটা রাষ্ট্রপতি শাসিত, ফ্রান্স রাষ্ট্রপতি শাসিত। রাষ্ট্রপ্রধান জনগণ কর্তৃক নির্বাচিত, তিনি প্রকৃত শাসক। কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতা বণ্টনের ভিত্তিতে গণতান্ত্রিক সরকারকে দুই শ্রেণীতে ভাগ করা হয়, একটা হচ্ছে এককেন্দ্রিক এবং যুক্তরাষ্ট্রীয়। এককেন্দ্রিক শাসন ব্যবস্থা রাষ্ট্রের সকল ক্ষমতা সংবিধানের মাধ্যমে কার হাতে ন্যস্ত থাকে, কেন্দ্রের হাতে। কেন্দ্র প্রাদেশিক সরকার বা আঞ্চলিক সরকারের হাতে ক্ষমতা ন্যস্ত করে তা নিয়ন্ত্রণ করে। অপরদিকে যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থা বলতে যে শাসন ব্যবস্থা বোঝায় তা সংবিধানের মাধ্যমে কেন্দ্র ও প্রাদেশিক সরকারের হাতে ক্ষমতা কিন্তু বণ্টিত হয়ে থাকে। তার প্রকৃষ্ট উদাহরণ কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে পড়ে, ভারত তার প্রকৃষ্ট উদাহরণ। অধ্যাপক লিকের সরকারের শ্রেণীবিভাগের মানচিত্রটা একটা ভালো করে দেখবে, ঠিক আছে, এটা জায়গা খুলেছে না, আমি তোমাদের পরে দেখাচ্ছি। নিচে কি আছে, প্রথমে দেখে সরকারের ব্যবস্থা। সরকারের ব্যবস্থা দুটি ভাগে ভাগ করে, একটা গণতন্ত্র একনায়কতন্ত্র। গণতন্ত্রকে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র এবং প্রজাতন্ত্র। নিয়মতান্ত্রিক রাজতন্ত্র যেটা ব্রিটেনে প্রতিষ্ঠিত, রাজা থাকবে কিন্তু প্রকৃত শাসক হবে কে, পার্লামেন্ট। প্রজাতন্ত্র ভারতে আছে জানেন। তারপরে একনায়কতন্ত্র, লোক সমর্থিত একনায়কতন্ত্র, স্বৈরতন্ত্র। লোক সমর্থিত একনায়কতন্ত্র কোনটা, কোনো দল ভোটে জিতে গেল এবং সে একনায়কতন্ত্রের ক্ষমতায় পৌঁছে গেল। যদি চীনের কথাই বলি, চীনের তো একটাই দল, কমিউনিস্ট পার্টি অফ চায়না, সেটা হচ্ছে লোক সমর্থিত একনায়কতন্ত্র। এবং স্বৈরতন্ত্র কি, দলটা কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে দলটা ক্ষমতায় যাওয়ার পরে বিরোধী দলগুলিকে মেরে দিল এবং সে সেখানে এককভাবে রাজ করতে শুরু করে, ঠিক আছে। এরপরে আমরা আসব নিয়মতান্ত্রিক রাজতন্ত্র এবং প্রজাতন্ত্র। নিয়মতান্ত্রিক রাজতন্ত্র বা প্রজাতন্ত্রের দুটি হয়, একটি হচ্ছে রাষ্ট্রপতি শাসিত, এটা প্রজাতন্ত্রের পার্ট হবে, এখানে অ্যারোটা ভুল করে দিয়ে দিয়েছে। প্রজাতন্ত্রের কি আছে, রাষ্ট্রপতি শাসিত এবং মন্ত্রিপরিষদ শাসিত। রাষ্ট্রপতি শাসিত আবার হয় এককেন্দ্রিক যুক্তরাষ্ট্রীয়। এছাড়াও অর্থনীতির ভিত্তিতে সরকারকে আরো দুই ভাগে ভাগ করা, একটা হচ্ছে পুঁজিবাদী ও সমাজতান্ত্রিক। পুঁজিবাদী কি, পুঁজিবাদী যে ব্যবস্থা ব্যক্তি মালিকানা, বিনিয়োগ ও মুনাফা অর্জনের উপর সরকারের কোনো বাধা নিষেধ থাকে না তাকে পুঁজিবাদ বলে, যেমন মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, এগুলি হচ্ছে সব পুঁজিবাদী রাষ্ট্র। সমাজতান্ত্রিক রাষ্ট্রকে, আর যে ব্যবস্থায় ভূমি, শ্রম, মূলধন, ব্যবস্থাপনা, উৎপাদনের সকল উপাদান রাষ্ট্রীয় মালিকানার হাতে থাকে তাকে আমরা বলবো সমাজতান্ত্রিক সরকার, যা চীন করে থাকে। সংসদীয় সরকার, সংসদীয় সরকার
এখান থেকে তোমাদের কোশ্চিন আসে, সংসদীয় সরকার কাকে বলে, তার বৈশিষ্ট্যগুলি লেখো, অথবা সংসদীয় সরকারের পক্ষে বিপক্ষে গুণাগুণ বা লেখো, অথবা সংসদীয় সরকারের দোষগুণ, একই কোশ্চেন। তারপরে আরো একটা কোশ্চেন আছে এখান থেকে একই, ক্যাবিনেট পরিচালিত শাসন ব্যবস্থা পক্ষে বিপক্ষে যুক্তি দাও, অথবা দোষগুণ লেখো বা গুণাবলী লেখো, যাই আসুক না কেন কোশ্চেনটা একই হবে। ঠিক আছে, এরপরে আমরা আসবো সংসদীয় শাসন ব্যবস্থা বা সরকার কাকে বলে। যে শাসন ব্যবস্থায় আইনসভা ও শাসন বিভাগ একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকবে, শাসন বিভাগ স্থায়িত্ব ও কার্যকারিতা কার কাছে আস্থাভাজন দেখাবে বা দায়িত্বশীল থাকবে, আইন সবার নিকট দায়িত্বশীল থাকবে, তাকে আমরা বলবো মন্ত্রী পরিষদীয় শাসন ব্যবস্থা বা সংসদীয় শাসন ব্যবস্থা। এর বৈশিষ্ট্য কি? এর বৈশিষ্ট্যগুলো এক এক দেখো। সংসদীয় শাসন ব্যবস্থায় একজন নামমাত্র রাষ্ট্রপ্রধান থাকবে। যদি আমরা ভারতের ক্ষেত্রে দেখি, ভারতের ক্ষেত্রে রাষ্ট্রপতি এবং ব্রিটেনের ক্ষেত্রে রাজা বা রানী। সরকার পরিচালনার প্রকৃত ক্ষমতা থাকবে কার কাছে? আইনসভার আস্থাভাজন মন্ত্রিসভার হাতে, এবং তার মধ্যে হেড হবেন কে? মন্ত্রী, মন্ত্রিসভার যে নেতা বা প্রধানমন্ত্রী। সরকার প্রধান মন্ত্রিসভা যতক্ষণ পর্যন্ত আইনসভার আস্থাভাজন থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু শাসন কার্য পরিচালনা করতে পারবেন। আইনসভায় আস্থাভাজন হারালে মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হয়। মন্ত্রিসভার সদস্যগণ কিন্তু আইনসভার সদস্য হিসেবে নিযুক্ত থাকবেন। মন্ত্রীগণ ব্যক্তিগত বা যৌথভাবে সংসদের নিকট জবাবদিহি করে থাকেন। এর উদাহরণ যদি দেখি, উদাহরণ হিসেবে আমরা দেখতে পাবো কি, গ্রেট ব্রিটেন, ভারত, বাংলাদেশ, অস্ট্রেলিয়া প্রমুখ রাষ্ট্র। এরপরে আমরা আসবো সংসদীয় শাসন ব্যবস্থার গুণাবলীগুলি কি কি। সংসদীয় শাসন ব্যবস্থার গুণাবলী, সম্প্রতিকালে সংসদীয় সরকারের আধুনিক জনপ্রিয়তা এইরূপ শাসন ব্যবস্থার উৎকর্ষতা কথাই প্রমাণ করেছে যে সংসদীয় সরকারের প্রধান প্রধান গুণাবলীগুলি কি কি। এক, দায়িত্বশীলতা। মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থায় মন্ত্রী পরিষদ আইনসভার নিকট দায়িত্বশীল থাকে, ফলে সরকারের দায়িত্বশীলতা বৃদ্ধি পায়। দুই, নমনীয়তা। সংসদীয় সরকার নমনীয় প্রকৃতি, কেননা প্রয়োজন বোধে যে কোনো সময় সরকার মন্ত্রিসভা পরিবর্তন করতে পারে। তিন, প্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থা। মন্ত্রী পরিষদ শাসন সরকার জনপ্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থা, কারণ এখানে জনগণ প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নেতা মন্ত্রীদের নির্বাচন করে থাকে। জনমতের উপর ভিত্তি করেই কিন্তু সরকারকে চলতে হয়। চার, শাসন বিভাগ ও আইন বিভাগের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক, আমি আগেই বললাম, কারণ সংসদীয় শাসন ব্যবস্থায় শাসন বিভাগ ও আইন বিভাগ ঘনিষ্ঠ সম্পর্ক আছে। মন্ত্রিসভা অতি সহজে আইন পরিষদে আইন পাস করে নিতে পারে, এবং ওই মন্ত্রীরা কিন্তু শাসন বিভাগে গিয়ে শাসন কার্য পরিচালনা করছে। পাঁচ, সুষ্ঠু শাসন ব্যবস্থা। শাসন বিভাগ ও আইন বিভাগের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় একে অপরের সহযোগিতার মাধ্যমে একটা সুষ্ঠু এবং স্বাভাবিক শাসন ব্যবস্থা কিন্তু গড়ে তোলা যায়। ছয়, স্বৈরাচারিতা রোধ। সংসদীয় শাসন ব্যবস্থায় মন্ত্রিসভায় ক্ষমতা টিকে থাকতে থাকা না থাকা নির্ভর করে আইনসভায় আস্থা ও অনাস্থার উপর। মন্ত্রীগণ সংসদের আস্থা অর্জনের জন্য শাসন কার্য পরিচালনায় মনোযোগী হয়, ফলে স্বৈরাচারী সরকার প্রতিষ্ঠা আশঙ্কা দূর পায়। যোগ্য লোকের শাসন। অধ্যাপক ল্যাস্কির মতে রাজনৈতিক অভিজ্ঞ এবং আইন পরিষদের প্রভাব বিতস্ততভাবে সক্ষম এমন সদস্যদের মন্ত্রিসভা নিয়োগের ফলে সংসদের ব্যবস্থা যোগ্য লোকের শাসন কায়েম হতে পারে। এরপরে আমরা আসবো 8 নম্বরে, দ্রুত আইন প্রণয়ন। এই শাসন ব্যবস্থায় মন্ত্রিসভার সদস্যগণ দ্রুত আইন প্রণয়ন করতে পারেন, কারণ প্রধানমন্ত্রী শুধু মন্ত্রিসভার নেতা নন, আইনসভারও নেতা, ফলে প্রধানমন্ত্রীর নেতৃত্বে আইনসভা অতি সহজেই দ্রুত আইন প্রণয়ন করে নেয়। এবং যেহেতু এখানে জনগণ প্রত্যক্ষভাবে ভোট দিচ্ছে, তাই তারা যে আইনটি প্রণয়ন করবে তা জনগণ অনায়াসে মেনে নিতে পারে। নেক্সট আসবো সংসদীয় শাসন ব্যবস্থার দোষ কি, অর্থাৎ একে কেন আমরা গ্রহণ করব না। ঠিক আছে, প্রথম আছে দেখো,
সংকট কালে অনুপযোগী। এই ব্যবস্থা সংকট মোকাবিলার উপযোগী নয়, কারণ মন্ত্রিপরিষদ ও আইন পরিষদ আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, হয় বলে অনেক দ্রুত সময়ে সিদ্ধান্ত অভাবে সংকটের উত্তরণ সম্ভব হয়ে যায়। দুই, অযোগ্যের শাসন। এ শাসন ব্যবস্থা অযোগ্যের শাসন বলা হয়, কেননা মন্ত্রীগণ রাজনৈতিক নেতা হিসেবে ভোট লড়ে তারা কিন্তু চলে আসেন কোথায়, প্রশাসনিক কাজে বা শাসন বিভাগে, আইনসভাতে। তারা প্রশাসনের দক্ষ ও তিন, সংখ্যাগরিষ্ঠ স্বৈরাচারী শাসন। সংসদীয় সরকার ব্যবস্থায় কি বলা হয়েছে, গণতন্ত্রে বা সংসদীয় সরকারে কি বলা হয়েছে, যার কাছে থাকবে সংখ্যাগরিষ্ঠ সেই হবে রাজা, সে তার নিজের ইচ্ছা অনুযায়ী যা কিছু করতে পারে। তাই সংসদীয় সরকার ব্যবস্থা একটি স্বৈরাচারী শাসনে পরিণত হওয়ার সম্ভাবনা সব থেকেই থাকে, কারণ সরকার যদি একক সংখ্যাগরিষ্ঠতা দল হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারে তাহলে কিন্তু সে নিজের ইচ্ছা মতো যা ইচ্ছা করতে পারে। চার, স্থায়িত্বশীলতার অভাব। মন্ত্রিপরিষদ শাসিত শাসন ব্যবস্থায় মন্ত্রীদের কার্যকাল আইন পরিষদের আস্থার উপর নির্ভরশীল, যে কোনো সময় অনাস্থার মাধ্যমে মন্ত্রিপরিষদে পতন ঘটতে পারে, ফলে সরকারের অস্তিত্বশীলতা নিয়ে প্রশ্ন থেকে যায়। মন্ত্রিসভার একনায়কতন্ত্র, এই ব্যবস্থায় দলীয় শৃঙ্খলা রক্ষার কঠোর দৃষ্টিভঙ্গির কারণে আইনসভা সার্বভৌমিকতা প্রতিষ্ঠিত হলেও তা বাস্তবে মন্ত্রিসভার একনায়কতন্ত্রে কিন্তু পরিণত হয়। ছয়, দলীয় স্বার্থ। সংসদীয় সরকার বা সংসদীয় শাসন ব্যবস্থায় জাতীয় স্বার্থ অপেক্ষায় দলীয় স্বার্থ কিন্তু প্রাধান্য পায়। গঠনমূলক সমালোচনার পরিবর্তে বিরোধিতার খাতিরে বিরোধিতা তার নীতি বা দলাদলি প্রাধান্য পেয়ে থাকে। সাত, ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিতি। সংসদীয় শাসন ব্যবস্থায় শাসন বিভাগের সদস্যগণ আইনসভার সদস্য, ফলে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির এখানে কিন্তু কার্যকর হয় না। নেক্সট, রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা। রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা কাকে বলে, যে শাসন ব্যবস্থায় শাসন বিভাগে আইন বিভাগের প্রভাব মুক্ত থেকে সংবিধান অনুসারে কার্য সম্পাদন করে, অর্থাৎ আইন বিভাগ ও শাসন বিভাগ স্বতন্ত্রভাবে নিজ নিজ কার্য সম্পাদন করতে পারে, তাকেই আমরা বলবো রাষ্ট্রপতি শাসিত সরকার। এই সরকারের কি বৈশিষ্ট্য আছে, এই সরকার দেখো, এখানে একমাত্র রাষ্ট্রপতি হলেন প্রকৃত ক্ষমতার অধিকারী। নেক্সট, রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থায় রাষ্ট্রপতি রাষ্ট্রের পরিচালনায় প্রকৃত ক্ষমতা প্রয়োগ করে থাকেন, তিনি তার কার্যনীতির জন্য আইন বিভাগের কাছে দায়ী নন ও জবাবদিহি করতে বাধ্য থাকেন না। এই ব্যবস্থায় মন্ত্রিপরিষদ রাষ্ট্রপতির অধীনস্থ কর্মচারী মাত্র, অবকাঠামো ও কর্মচারী মাত্র, রাষ্ট্রপতির ইচ্ছা অনিচ্ছার উপর মন্ত্রিপরিষদের মন্ত্রিত্ব নির্ভর করে। মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, বেলজিয়াম প্রভৃতি রাষ্ট্রে কিন্তু এর প্রকৃত উদাহরণ বলা যায়। এরপরে আমরা আসবো রাষ্ট্রপতি শাসন ব্যবস্থার গুণ কি কি। রাষ্ট্রপতি শাসন ব্যবস্থায় গুণগুলি হলো, এক, দক্ষ শাসন ব্যবস্থা। সমাজের অনেক যোগ্য সৎ ও দক্ষ ব্যক্তি আছেন যারা নির্বাচনী হাঙ্গামা এড়িয়ে চলতে ভালোবাসেন। রাষ্ট্রপতি শাসন ব্যবস্থায় এই সমস্ত ব্যক্তিদের মন্ত্রী পদে নিযুক্ত করা সম্ভব, ফলে শাসন কার্যে দক্ষতা ও উৎকর্ষতা কিন্তু বৃদ্ধি পায়। দুই, দ্রুত কার্য সিদ্ধান্ত। রাষ্ট্রপতি শাসন শাসিত সরকারে প্রয়োজন অনুযায়ী দ্রুত কার্যকর সিদ্ধান্ত নিতে পারে। সরকারের সিদ্ধান্তের জন্য আইনসভার সাথে আলোচনার সময় অপচয় করতে হয় না, যেটা আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে দেখতে পাই। তিন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির উপর প্রতিষ্ঠিত। রাষ্ট্রপতি শাসিত সরকার ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির উপর প্রতিষ্ঠিত। প্রতিটি বিভাগ একে অপরের নিয়ন্ত্রণ মুক্ত হয়ে কার্য পরিচালনায় মনোনিবেশ করে থাকে এবং স্বয়ং বা স্বাধীনভাবে নিজেদের কাজ করে এবং উন্নয়ন ঘটতে বাধ্য হয়। চার, স্থায়িত্ব। এই সরকার তুলনামূলকভাবে স্থায়িত্ব। যখন তখন সরকারি পরিবর্তনের মতো দুর্ব্যবহারের শিকার এই পার্লামেন্ট পরিণত হয় না। নির্দিষ্ট সময়ের জন্য নির্বাচিত প্রেসিডেন্ট নির্বিঘ্নে সরকার পরিচালনা করে থাকেন। পাঁচ, আইনসভার প্রভাব
মুক্ত শাসন ব্যবস্থা, রাষ্ট্রপতি শাসিত সরকারের মন্ত্রীগণ সংসদ সদস্যদের চাপমুক্ত থাকে, ফলে তারা নিরপেক্ষ স্বাধীনভাবে সরকারের নীতি নিয়োগ পদ্ধতি প্রয়োগ করে থাকে। ৬. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির সুফল ভোগ, রাষ্ট্রপতি শাসিত সরকার ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির উপর প্রতিষ্ঠিত। ক্ষমতা স্বতন্ত্রীকরণের ফলে শাসন বিভাগ স্বৈরাচারী ক্ষমতা প্রয়োগ করতে পারে না, ফলে জনমতের স্বাধীনতা সুফল কিন্তু ভোগ করে থাকে। ৭. উন্নয়নে সহায়ক, রাষ্ট্রপতি শাসিত সরকার অপেক্ষায় স্থায়ী বিধায় এবং দীর্ঘমেয়াদী হওয়ায় সেখানে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া সম্ভব হয় এবং জাতীয় উন্নয়ন কিন্তু একটা সম্ভবকর জায়গায় পৌঁছায়। নেক্সট আমরা নেক্সট কি দেখো, রাষ্ট্রপতি শাসিত সরকারের ত্রুটিগুলো কী কী, রাষ্ট্রপতি শাসিত সরকারের ত্রুটি কী। রাষ্ট্রপতি শাসিত সরকারের প্রথম ত্রুটি হচ্ছে নেতৃত্বের সংকট। এ শাসন ব্যবস্থায় রাজনৈতিক চর্চা কম হওয়ার, জনগণ রাজনৈতিক শিক্ষার দিক থেকে পিছিয়ে থাকে, ফলে রাজনৈতিক নেতৃত্বের সংকট সৃষ্টি হয়। ২. দায়িত্বহীন সরকার, রাষ্ট্রপতি শাসিত সরকারকে দায়িত্বহীন সরকার বলে অভিযুক্ত করা যায়, কেননা রাষ্ট্রপতি ও মন্ত্রী পরিষদ তাদের কার্যনিরতির জন্য আইনসভার নিকট দায়িত্বশীল থাকে না। আবার রাষ্ট্রপতিকে পদচ্যুত করার সময় সাপেক্ষ ব্যাপার। ৩. আইনসভা, আইন বিভাগ ও শাসন বিভাগের মধ্যে সম্পর্কের অভাব, রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় আইন বিভাগ ও শাসন বিভাগ একে অপরের থেকে অনেকাংশে স্বাধীন ও বিচ্ছিন্ন, কিন্তু সুষ্ঠুভাবে রাষ্ট্র পরিচালনার জন্য উভয় বিভাগের মধ্যে সুসম্পর্ক থাকা প্রয়োজন, না হলে সংকটকালে দেশের অচল অবস্থার সৃষ্টি হতে পারে। ৪. অনমনীয় শাসন, রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থায় সংবিধান সাধারণত সহজে পরিবর্তন করা যায় না, কারণ দুষ্পরিবর্তন হয়, ফলে শাসন বিভাগ ও অনমনীয় প্রকৃতির হয়। কোথাও কোনো পরিবর্তনের প্রয়োজনে দেখা দিলে তা সহজে কিন্তু পরিবর্তন করা যায় না। আবার রাষ্ট্রপতিকে সহজে পদচ্যুত করা যায় না, ফলে এই শাসন ব্যবস্থা কিন্তু কাম্য নয়। ৫. স্বৈরাচারী শাসন, রাষ্ট্রপ্রধানের হাতে দেশের সর্বময় কর্তৃত্ব থাকায় এবং মন্ত্রীগণ তার আজ্ঞাবহ হওয়ায় রাষ্ট্রপতি স্বৈরাচারী শাসনে কিন্তু পরিণত হতে পারেন। ৬. অপ্রতিনিধিত্বশীল, রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতি জনগণ কর্তৃক নির্বাচিত হলেও শাসন বিভাগে অন্যান্য মন্ত্রীরা কিন্তু জনগণের কাছে নির্বাচিত হন না, ফলে তাদের কার্যনীতির জন্য জনগণের অভাব অভিযোগের আকাঙ্ক্ষা কিন্তু প্রতিফলন ঘটে না। ৭. আইন প্রণয়নে বাধা সৃষ্টি, মন্ত্রী পরিষদ শাসন কার্য পরিচালনা করতে গিয়ে অনেক সময় কিন্তু নতুন নতুন আইনের প্রয়োজনীয়তা অনুভব করেন, কিন্তু তার আইন বিভাগের সদস্য না হওয়ার সরকারি আইন উত্থাপন করার সুযোগ থেকে বঞ্চিত হন, ফলে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় অনেক সময় প্রয়োজন অনুযায়ী আইন প্রণয়নে বাধা সৃষ্টি হয়ে থাকে। নেক্সট, এককেন্দ্রিক সরকার, এককেন্দ্রিক সরকার কাকে বলে, যে শাসন ব্যবস্থায় যাবতীয় ক্ষমতা একটিমাত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হাতে অর্থাৎ কেন্দ্র সরকারের হাতে বা ওপরে ন্যস্ত থাকবে তাকেই আমরা বলবো কি, এককেন্দ্রিক শাসন ব্যবস্থা। এককেন্দ্রিক শাসন ব্যবস্থার কি বৈশিষ্ট্য আছে, এই ব্যবস্থা কেন্দ্র প্রদেশের মতো ক্ষমতা বণ্টন করা হয় না, অর্থাৎ এখানে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি ব্যবহার করা হয় না, তবে কেন্দ্রীয় সরকার প্রয়োজনে প্রাদেশিক সরকারের ওপর কিছু ক্ষমতা দিয়ে থাকে, কিন্তু প্রয়োজন ফুরিয়ে গেলে তা আবার তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়। এই ক্ষমতা নিয়ন্ত্রণ করে থাকে কেন্দ্রীয় সরকার, অর্থাৎ এখানে কেন্দ্রীয় সরকারের একক প্রাধান্য কিন্তু প্রতিষ্ঠিত হয়। প্রাদেশিক সরকার কেন্দ্রীয় সরকারের এজেন্ট মাত্র, বুঝতেই পারছো, শাসন ক্ষমতা পরিচালনার ক্ষেত্রে এরা কোনো সাংবিধানিক স্বাধীনতা ভোগ করে না, যেমন বাংলাদেশ, জাপান, যুক্তরাজ্য, ফ্রান্স ইত্যাদি দেশে কিন্তু এককেন্দ্রিক সরকার প্রচলিত আছে। এরপরে আমরা আসবো মোস্ট ইম্পর্টেন্ট পার্টে, এককেন্দ্রিক সরকারের গুণাগুণ কি। প্রত্যেকটি সরকারের মতো এককেন্দ্রিক সরকারেরও কিছু গুণাগুণ আছে বা গুণ আছে, সেগুলো কি, একটি দ্রুত সিদ্ধান্ত গ্রহণ সম্ভব, কোনো সময় যদি কোনো জরুরি অবস্থা মোকাবিলার সময় আসে তখন কিন্তু এককেন্দ্রিক সরকার দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, কারণ কেন্দ্রীয় কর্তৃত্ব কেন্দ্রের কর্তৃক গৃহীত সিদ্ধান্ত সারা দেশে বাস্তবায়িত হয় এবং
বিবাদ দ্রুত সমস্যার সম্ভাবনা কিন্তু থেকে যায়, সিদ্ধান্ত সংক্রান্ত মতান্তর দেখা দেওয়ার সম্ভাবনা কম। 2, সুষ্ঠু শাসন ব্যবস্থা। এ শাসন ব্যবস্থায় প্রশাসনিক জটিলতা থেকে মুক্তি হওয়া সুষ্ঠুভাবে শাসনকার্য পরিচালনা করতে পারে। 3, নমনীয় প্রকৃতি। এককেন্দ্রিক শাসন ব্যবস্থা নমনীয় প্রকৃতির হয়ে থাকে, কেননা এ সরকার দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করে এবং এ সরকার দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ফলে সংকটাপন্ন পরিস্থিতির মোকাবিলা দ্রুতই করে মিটিয়ে নিতে পারে। 4, মিথ্যাবাহী সরকার। এককেন্দ্রিক শাসন ব্যবস্থায় সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন সহজ বিধায় সরকারি কর্তাকর্ম ও কর্মচারীর সংখ্যা অপেক্ষাকৃত কম, সুতরাং প্রশাসনিক ব্যয়ও কম। 5, সাংগঠনিক সরলতা। এককেন্দ্রিক সরকারে সাংগঠনিক সহজ ও সরল হয়ে থাকে, কারণ এ ব্যবস্থায় সরকারের ক্ষমতা বন্টন সংক্রান্ত কোনো জটিলতাই থাকে না ভারতের মতো। 6, ছোট রাষ্ট্রের উপযোগী। এককেন্দ্রিক সরকার অভিন্ন কৃষ্টি সমৃদ্ধ ছোট রাষ্ট্রের কিন্তু উপযোগী, কারণ ছোট রাষ্ট্র বাংলাদেশে কিন্তু এককেন্দ্রিক সরকার প্রতিষ্ঠিত, এখানে এই রাষ্ট্রটা ছোট তাই এখানে এককেন্দ্রিক সরকার প্রতিষ্ঠিত, তাদের কোনো রাজ্য পরিষদ নেই। 7, জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় সহায়ক। এই ব্যবস্থায় সমগ্র দেশে একই আইন, একই নীতি ও একই পরিকল্পনা প্রণীত হয়, ফলে প্রশাসনিক সামঞ্জস্যতা বজায় থাকে এবং জাতীয় ঐক্য ও সংহতি প্রতিষ্ঠা হতে সাহায্য হয়। 8, বিচ্ছিন্নতা মনোভাব জাগ্রত হয় না। এই ব্যবস্থায় কোনো অঞ্চলের বিচ্ছিন্নতা হওয়ার সুযোগ নেই, কারণ স্বায়ত্তশাসন ভোগ করার সুযোগ নেই বলে বিচ্ছিন্ন মনোভাব জাগ্রত হয় না। এরপরে আমরা আসব এককেন্দ্রিক সরকারের দোষ বা গুণগুলি কি কি। এককেন্দ্রিক সরকারের যে দোষগুলি হলো তা হলো, প্রথম, অধিকারহীন স্থানীয় শাসন ব্যবস্থা বা স্থায়িত্ব শাসন ব্যবস্থা। এই শাসন ব্যবস্থা স্থানীয় সরকার কেন্দ্রীয় সরকারের সৃষ্টি করে এবং কেন্দ্রীয় সরকারের নিকট হতে তারা প্রাপ্ত ক্ষমতা বাস্তবায়িত করা এদের কাজ এবং এই ক্ষমতা ব্যবহারে কোনো সাংবিধানিক অধিকার ভোগ করে না। ক্ষমতা ব্যবহার হয়ে গেলে তারা আবার এই সংস্থাগুলিকে ভেঙে দেয়। 2, আমলাদের দূরত্ব বৃদ্ধি। এককেন্দ্রিক সরকার কেন্দ্রীয় কার্যনীতি স্থানীয় পর্যায়ে বাস্তবায়নের জন্য আমলাদের উপর নির্ভরশীল হয়ে পড়ে, ফলে আমলাদের কিন্তু দৌরাত্ম্য বেড়ে যায়। 3, কেন্দ্রীয় সরকারের ওপর প্রবল চাপ। সাংবিধানিকভাবে কেন্দ্রীয় সরকারের হাতে প্রবল ক্ষমতা থাকায় কেন্দ্রীয় সরকারের উপর কিন্তু প্রবল চাপ এসে পড়ে, কারণ জাতীয় ও আন্তর্জাতিক সমুদায় কাজ কেন্দ্রীয় সরকারকে সমাধান করতে হয়, ফলে প্রশাসকগণ অফিসের রুটিন কাজের চাপে জনহিতকর কাজ প্রতি উদাসীন হয়ে থাকেন। 8, স্থায়িত্ব শাসনের অভাব। এই সরকারের প্রাদেশিক স্থায়িত্ব শাসন থাকে না, ফলে অঞ্চলগুলোর প্রশাসন ও প্রয়োজনীয় অর্থের জন্য কেন্দ্রের দ্বারস্থ হতে হয়। 5, ক্ষমতা বিকেন্দ্রীকরণের সুফল পায় না। সরকারের সমুদায় ক্ষমতার একটি কেন্দ্রের উপর ন্যস্ত থাকায় কেন্দ্রীয় সরকারের উপর দায়িত্বের বোঝা বৃদ্ধি পায়, ফলে ক্ষমতা বিকেন্দ্রীকরণের সুফল থেকে এ সরকার বঞ্চিত হয়। 6, বৃহৎ রাষ্ট্রের অনুকূল নয়। এককেন্দ্রিক সরকার বৃহৎ রাষ্ট্রের জন্য অনুকূল নয়, অভিন্ন আইন দ্বারা সমস্যা সমাধান করা হয় বলে আঞ্চলিক স্বার্থ বৈশিষ্ট্য ও সংস্কৃতি যথাযথ মূল্যায়ন সম্ভব নয়। নেক্সট, স্থানীয় নেতৃত্বে বিকাশের অনুপযোগী। এককেন্দ্রিক শাসন ব্যবস্থায় স্থানীয় পর্যায়ে রাজনৈতিক চর্চা হয় না এবং স্থানীয় পর্যায়ে রাজনৈতিক চর্চা না হওয়ার জন্য এখানে কিন্তু নেতৃত্ব গঠন করা অসম্ভব। যুক্তরাষ্ট্রীয় সরকার কোনটা? যেখানে রাষ্ট্রের শাসন সংক্রান্ত যাবতীয় ক্ষমতা সংবিধানের মাধ্যমে কেন্দ্রীয় এবং প্রাদেশিক সরকারের মধ্যে সমভাবে বণ্টন করে দেওয়া হবে, তাকে আমরা বলবো যুক্তরাষ্ট্রীয় সরকার। এক কথায় যুক্তরাষ্ট্রীয় সরকারের ইংরেজি ফর্ম হচ্ছে ফেডারেশন। ল্যাটিন শব্দ ফেডোস থেকে উদ্বুদ্ধ হয়, যার অর্থ মিলন বা সন্ধি। উৎপত্তিগত অর্থে যুক্তরাষ্ট্রের সরকার বলতে কয়েকটি রাষ্ট্রে মিলিত হয়ে যে সরকার গঠন করে তাকে আমরা যুক্তরাষ্ট্র সরকার বা ইউনিয়ন টেরিটরি বলবো। ভারত একটা ইউনিয়ন টেরিটরি। ভারতের বর্তমানে 28টা অঙ্গরাজ্য নিয়ে এবং 9টি কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে গঠিত হয়েছে যুক্তরাষ্ট্রীয় সরকার। এটা মনে রাখবে, যুক্তরাষ্ট্রীয় সরকার। তারপরে যুক্তরাষ্ট্রীয় সরকারের ডাইসির মতে আমরা যদি ধরি,
যে যুক্তরাষ্ট্রের সরকার হলো জাতীয় ঐক্যের সঙ্গে অঙ্গরাজ্যের অধিকারের সামঞ্জস্য বিধানের লক্ষ্য নিয়ে গঠিত রাজনৈতিক সংগঠন। ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এর প্রত্যক্ষ উদাহরণ। এবং যুক্তরাষ্ট্র সরকার এর সংজ্ঞা কি হবে? যুক্তরাষ্ট্র সরকার শাসন ব্যবস্থাকে এমন একটি শাসন ব্যবস্থাকে বোঝায় যেখানে একটি সাধারণ সরকার এবং কতগুলি আঞ্চলিক সরকারের মধ্যে এমনভাবে ক্ষমতা বণ্টিত হবে যারা প্রত্যেকে নিজ নিজ এলাকা একে অপরের পরিপূরক হিসেবে কাজ করবে এবং তাদের প্রত্যেককে শাসন বিভাগের প্রতিনিধির মাধ্যমে প্রত্যক্ষভাবে জনগণকে শাসন করে। যুক্তরাষ্ট্রের সরকারের দোষ এবং গুণগুলি কী কী? যুক্তরাষ্ট্রের সরকারের গুণাগুণ বা গুণগুলি হলো এক, শক্তিশালী ও সমৃদ্ধিশালী রাষ্ট্র। যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় ক্ষুদ্র ও অর্থনৈতিক দিক দিয়ে দুর্বল রাষ্ট্রগুলোকে একত্রিত করে শক্তিশালী এবং সমৃদ্ধিশালী রাষ্ট্র গঠন করতে সক্ষম হয়। তার প্রত্যক্ষ উদাহরণ ইউএসএ। ইউএসএ প্রথম জন্ম থেকে কিন্তু ধনী ছিল না। দুই, কেন্দ্রীয় সরকারের কাজে চাপ লাঘব করা। এই সরকার ব্যবস্থায় সংবিধানের মাধ্যমে কেন্দ্র এবং প্রাদেশিকের মধ্যে ক্ষমতা বণ্টিত করে দেওয়ার ফলে কেন্দ্রের ওপর কাজের চাপ কিন্তু কমে যায়। কেন্দ্রের ওপর কাজের চাপ কমে যাওয়ায় কেন্দ্র বিদেশ নীতি এবং বিদেশিক যে রাজনীতি হয় তার উপর ফোকাস করতে শুরু করে এবং প্রাদেশিক সরকারগুলি আঞ্চলিক যে উন্নয়ন আছে সেদিকে ফোকাস করে। তিন, স্বৈরাচারের প্রতিরোধ। যুক্তরাষ্ট্র ব্যবস্থায় ক্ষমতা সুনির্দিষ্টভাবে সংবিধানের মাধ্যমে প্রদেশ এবং কেন্দ্রের মধ্যে ক্ষমতা বণ্টন করা হয়, ফলে কেন্দ্রীয় এবং প্রাদেশিক সরকার স্বৈরাচারী হতে পারে না। চার, আঞ্চলিক স্বায়ত্তশাসনের প্রসার। যুক্তরাষ্ট্র শাসন ব্যবস্থার আঞ্চলিক স্বায়ত্তশাসনের প্রসার ঘটে। প্রদেশের জনসাধারণের মধ্যে স্বায়ত্তশাসনের অভিজ্ঞতা ব্যাপ্তি ঘটে এখানে। পাঁচ, এ সরকার একদিকে জাতীয় এবং অন্যদিকে স্থানীয় নেতৃত্ব গড়ে ওঠার সুযোগ দেয়। স্থানীয় ও জাতীয় নেতৃত্বের যোগ্যতা অর্জন করে। একমাত্র যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় এটা সম্ভব। ছয়, বৃহৎ এবং বৈচিত্র্যপূর্ণ রাষ্ট্রের জন্য উপযোগী। বৃহৎ এবং বৈচিত্র্যময় রাষ্ট্রের জন্য যুক্তরাষ্ট্র ব্যবস্থা একান্ত উপযোগী, কারণ বৈচিত্র্যময় জায়গা হওয়ার জন্য সেখানে রিজিওনাল অ্যাসপিরেশন, সোশ্যাল স্ট্রাকচার সবকিছুই আলাদা হয়, তাই স্থানীয় শাসন সেখানে গিয়ে সঠিকভাবে ডেভেলপিং করতে পারে। ভারতের কথা, এর প্রত্যক্ষ উদাহরণ হচ্ছে ভারত, কারণ ভারত নানা একটি বৃহত্তম দেশ এবং এর বৈচিত্র্য হচ্ছে নানান ধরনের। আঠাশটা অঙ্গরাজ্যে 28 রকমের বৈচিত্র্য আছে এবং তার নিচে যেসব ছোট ছোট জেলা উপজেলা এরকমগুলো আছে তারও ছোট নিজস্ব একটা বৈচিত্র্য আছে, সংস্কৃতি আছে। সেগুলিকে যদি সঠিকভাবে ডেভেলপিং না করা যায় তাহলে কিন্তু কোনো দেশ আগে যেতে পারবে না, তার জন্য কিন্তু যুক্তরাষ্ট্র শাসন ব্যবস্থার প্রয়োজন হয়। এরপরে আমরা আসবো এর দোষগুলি কি কি। দেখো, আধুনিক বিশ্বে যুক্তরাষ্ট্রের সরকার ব্যবস্থা নিঃসন্দেহে একটি কাম্য শাসন ব্যবস্থা, কিন্তু এ সরকারের কিছু অন্তর্নিহিত দোষ আছে। যেমন, এক, দুর্বল সরকার। এই সরকার দুর্বল প্রকৃতির হয়ে থাকে। ক্ষমতা বণ্টনের ফলে জাতীয় ও আঞ্চলিক সরকার উভয়ই দুর্বল অবস্থায় থাকে। জরুরি অবস্থায় বলিষ্ঠ সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয় না। আঞ্চলিক সরকারগুলো মতামত প্রয়োজন দেখা দিলে সিদ্ধান্ত গ্রহণে অনেকটা বিলম্ব ঘটে। দুই, ব্যয়বহুল সরকার ব্যবস্থা। এই সরকার ব্যবস্থা ব্যয়বহুল। দ্বৈত সরকারের কাঠামো তৈরি বজায় রাখতে গিয়ে অনেক ব্যয়বহুল খরচার সম্মুখীন হয়। তিন, সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব। সুদূরপ্রসারী রাজনৈতিক অর্থনৈতিক সিদ্ধান্ত বিলম্বিত ও বাধাগ্রস্ত হয়, ফলে জনকল্যাণ বিঘ্নিত এবং রাষ্ট্র দুর্বল হয়ে পড়ে। চার, শাসনতান্ত্রিক জটিলতা। যুক্তরাষ্ট্র শাসন ব্যবস্থায় শাসনতান্ত্রিক জটিলতা সৃষ্টি এটা একটা কমন বিষয়, কারণ অঙ্গরাজ্যগুলি নিজ নিজ বিষয়ে আইন প্রণয়নের ক্ষেত্রে স্বাধীন বলে এক অঙ্গরাজ্য অধিবাসী অন্য অঙ্গরাজ্যে গিয়ে বিপরীতমুখী আইনের সম্মুখীন হয়ে বিব্রতকর অবস্থায় পড়তে হয়। পাঁচ, বিচ্ছিন্ন হওয়ার ভয়। যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থায় প্রদেশগুলো পূর্ণ স্বায়ত্তশাসন প্রদান করা তারা বিভিন্ন সুযোগ সুবিধা লাভ করে, ফলে সামান্য ভুল বোঝাবুঝির কারণে প্রদেশগুলি বিচ্ছিন্ন হওয়ার ভয় থাকে। ছয়, জাতীয় উন্নয়ন বিঘ্নিত। শাসন ক্ষমতা দ্বিধাবিভক্ত হয়ে যাওয়ার কারণে জাতীয় পর্যায়ে অর্থনৈতিক বা রাজনৈতিক
সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার সিদ্ধান্তহীনতায় ভোগে, ফলে জনকল্যাণকর এবং জাতীয় উন্নয়নের ব্যাহত হয়। নাম্বার সাত, নাগরিকদের উদাসীনতা। যুক্তরাষ্ট্রের সরকার ব্যবস্থায় নাগরিকদের রাজনৈতিক কর্মকাণ্ড প্রদেশকে কেন্দ্র করে গঠিত হয় ও ও কেন্দ্রীয় সরকার ও জাতীয় রাজনীতি সম্পর্কে দুজনে কিন্তু উদাসীন হয়ে পড়ে। তাই বলা যায় যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় নাগরিকদের উদাসীনতার জন্ম